বন্ধু আল্লাহরে নবীগণের অভ্যাস ছিলেন আমার ভাই বন্ধু বাবা, যখন আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী ইজ্জতের নবী সম্মানের নবী আমার ভাই বন্ধু বাবা, যার কথা পবিত্র কোরআন শরীফে আসে, যাকে দেখলে জীবনে একবার যদি আপনি দেখেন, ওনাকে একবার যদি আপনি দেখতে পারেন, তার জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু বাবা, এমন আল্লাহর ওলি, এমন আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী আমার ভাই বন্ধু বাবা, আজকে বহুত বছর পূর্বে, 14,000 বছর পূর্বে নবী আমার বিশ্ব নবী রহমতের নবী দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তিনার ইতিহাসগুলি এমন হয়ে আছে। আমার বাবারা, উনার ইতিহাসগুলি যদি পড়া যায়, সঙ্গে সঙ্গে মানুষের মনে হয় এখনো মদিনাওয়ালা কামলেওয়ালা নবী, যেমন করে চন্দ্র সূর্যের মতো মদিনার জমিনে আল্লাহর নবী দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু বাবা, শুধু তাই নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আল্লাহর নবীকে যখন সালাম করে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আমার ভাই বন্ধু বাবা বিশ্ব নবী রহমতের নবী বলে, ও বান্দা তুমি যে সালাম করতে আসো, ও আমার উম্মত তুমি সালাম করতে আসো, তোমার দিলে থেকে আমার মদিনা বেশি দূরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যার জন্য শেরের ভিতরে বলে, আসমানের ভিতরে আমার নবীর নাম, জান্নাতের ভিতরে আমার নবীর নাম, আমার ভাই বন্ধু বাবা আরশের ভিতরে আমার নবীর নাম, আসমান জমিনে আল্লাহর নবীর নাম, আমার বাবারা জান্নাতের ভিতরেও আল্লাহর নবীর নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু বাবা, সেই জান্নাতের এত সম্মান, সেই জান্নাতের এত ইজ্জত আমার বাবারা, ওই জান্নাতের মহাজন হল বানানেওয়ালা আমার আল্লাহ, কিন্তু মহাজন হয়েছে আমার বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু বাবা, ওই জান্নাতে যখন আমরা যাবার চাব, ওই জান্নাতে যখন আমরা যাওয়ার জন্য ইচ্ছা করব, আমার বাবারা যেমন করে আজকে আপনার এই জায়গায় ভিতরে সমস্ত বাবারা ভাইয়েরা উপস্থিত হয়ে গেছে, একমাত্র আমাদের মুর্শিদ বাবা প্রগুণী আউলিয়া রহমতুল্লাহ আলার দিকে লক্ষ্য করে, উনার ইন্তেকাল দিবসের দিনের দিকে লক্ষ্য করে, আমরা যত বাবারা ভাইয়েরা মা বোন গুনেরা এই জায়গায় আজকে আসছি, ওরা নিশ্চয় করে আমার ভাই বন্ধু বাবা আজকের এই দিনের ভিতরে, আজকের এই দিনে, আজকের এই রাতের ভিতরে গজলের ভিতরে বই লেগেছে, আমার বাবারা আমার প্রিয় মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলাই, এমন কারবালার সুরটা, এমন কারবালার কাহিনী, আমার ভাই বন্ধু বাবা বেশি দূরে নয়, এই রোহিণী গাছ দরবার শরীফে আপনারা দেখেছেন। আমার ভাই বন্ধু বাবা, যেই জায়গায় আজকে মাজার হয়ে আছে আমার বাবারা, ওই জায়গার ভিতরে আজকে মহান রব্বুল আলামিন আমার ভাই বন্ধু বাবা আমাদের পীর মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলাই ওই বুড়িগা ওই রোহিণীকাল দরবার শরীফে ওই ঘরের ভিতরে আমার পীর মুর্শিদ, আপনাদের পীর মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলাই যখন পর্দা হয়ে গেছে, আপনারা দেখতে পারছেন আমার বাবারা, আমার পীর মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলাই আমার ভাই বন্ধু বাবা যখন ওনাকে কাফন করে রাখা হয়েছিল, আপনারা নজর করেন, আপনারা ধ্যান করে দেখেন আমার বাবারা, ওনার চেহারা থেকে, নুরানির চেহারা থেকে আমার বাবারা সারা দিন ঘাম টপ টপ করে পড়তেছিল। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার জন্য আমরা বলি আল্লাহর ওলিরা কোনোদিন মরে না, আল্লাহর ওলিরা কোনোদিন মরে যায় না, মাটির সঙ্গে মিশে যায় না। হাদিস শরীফে আসছে আমার বাবার আল্লাহর ওলি যখন এই দুনিয়া থেকে পর্দা
আলাদা হয়ে যায়। আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার ভাই বন্ধু বাবা মহান রাব্বুল আলামিন বলে ওরা মরে নাই। ওদেরকে শরীয়তে আমি দেখানোর জন্য আমি ওদেরকে রুহটা আমি নিয়ে নিয়েছি, আর মহান রাব্বুল আলামিন ওদেরকে আমার এই রুহটা আবার দিয়ে দিব, এর ভিতরে কোনো সন্দেহ আর সুবহানাল্লাহ জুরে কোন সুবহানাল্লাহ। যদি তাই না হবে আমার বাবারা, আমার ভাই বন্ধু বাবা, আমাদের পীর মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, আজকে দেখ দেখ করতে করতে 12 বছর হয়ে গেছে। আমার বাবারা, আমার ভাই বন্ধু বাবা ভক্তগণ, আগে থেকে আরো বেশি আশেক হয়ে গেছে জুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আমার মুর্শিদকে দুনিয়ায় চিনতে পারে নাই, এখন বহুত আফসোস করে রাত্রি নিশিকালে রাত্রে গভীরে ওনারা চিন্তা করে, ওনারা আফসোস করে, হায় রে হায়, এমন মানুষ আমরা হারাইয়া ফেললাম। এমন মানুষ ছিল যে নাকি ইন্তেকাল হওয়ার পরে, মাটির তলে যাওয়ার পরে, ওনার ভক্ত বালক আরো ওনার দিকে বেশি আগ্রহ হয়। তার মানে তাই হলো ওনারা মরে যায় নাই, ওনারা নিশ্চয় করে গোপন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার বাবারা, নিশ্চয় করে আমার পীর মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমাতুল্লাহ আলাই এই দুনিয়া থেকে যায় নাই, এই দুনিয়াতে আছে। কিন্তু আমার বাবারা, একজন মানুষের আড়াল হয়ে আরেকজন মানুষ এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওইজন মানুষ যদি আছে আমাদের পীর মুর্শিদ বাবা আব্দুর রহিম আউলিয়া, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তাই, যদি তাই না হবে আমার ভাই বন্ধু বাবা, আজকে ওনার বগলে যখন আমরা যাই, ওনার বগলে যখন যাই, ওনার মুখ পানে যখন তাকাই, সঙ্গে সঙ্গে আমাদের মুর্শিদের কথা মনে হয়ে যায়। আমার ভাই বন্ধু বাবা, যখন আমরা আমাদের মুর্শিদ বাবা আব্দুর রহিম আউলিয়ার বগলে যাই, আমাদের মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলার কথা মনে ভরে যায়। জুরে কোন সুবহানাল্লাহ। কেন মনে পড়বে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুর্শিদ ছিলেন এই যে যে দরিয়ার ভিতরে আজকে নৌকা চালায়া যাইতে আছে, আমাদের পীর মুর্শিদ বাবা আব্দুর রহিম আউলিয়া এই নৌকাটা এই তরিকটাই চালাইয়াছিলেন। বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলার এই নৌকাটা বায়া পায়া গিয়েছিলেন বাবা আব্দুল গনি আউলিয়া। জুরে কোন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা শেরেতে বলি, ও বাবা আব্দুল গনি আউলিয়া, বাবা পার করো আল্লাহর কুদরতে, বাবা পার করো তোমার রহমতে। জুরে কোন সুবহানাল্লাহ। ও বাবা আব্দুল গনি আউলিয়া, বাবা পায়ার করো আল্লাহর কুদরতে, বাবা পায়ার করো তোমার রহমতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা এই জীবন যৌবনটা, এই জীবন দেহ মনটা সমস্ত বিলাই দিয়েছি আমাদের পীর মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমাতুল্লাহ আলার কদমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, যেই দিন থেকে আমার মুর্শিদের হাতে আমি হাত দিয়ে দিয়েছি, ওই দিন থেকে আমি আর আমার নাই, ওই দিন থেকে আমার মুর্শিদের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তাই না হবে, আজকে বাড়িতে আপনার মুর্শিদ তো যায় নাই, বাবা আব্দুর রহিম আউলিয়াও যায় নাই, এই স্টেজ থেকে কেহ যায় নাই আপনাকে আনার জন্য, কেহ যায় নাই আপনাকে বোঝানোর জন্য, যাও আউলিয়ার দরবারে যাই, কিন্তু অটোমেটিক আপনার মনে বললো, আপনার মনে ধরলো আমার বাবারা অটোমেটিক চলে আই
গেছেন আউলিয়ার দরবারে, তার মানে হলো আপনারা হলেন ওলি প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ওলি প্রেমিক হয় ওরাই হলো মা বাবা প্রেমিক, যারা মা বাবা প্রেমিক হয় আল্লাহর নবী কয় ওরা হলো আমি নবীর প্রেমিক, আর আল্লাহর নবীর প্রেমিক যারা হয় ওরা হয়ে যায় মহান রব্বুল আলামিন স্বীকার করে ইনি হলো আমি আল্লাহর প্রেমিক। আর আমি আল্লাহর প্রেমে যারা মগ্ন হয়ে থাকে তাদের জন্য আমি মহান রব্বুল আলামিন ঠিকানা দিয়েছি জান্নাতে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্যই নবী আমার এমন দয়ালু দরদি নবী আমার, বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী আমার বাবারা, ওই নবী আমার আপনার মা থেকে আপনার বাবার থেকে আমার রব্বুল আলামিন বলে তোমার মা থেকে তোমার বাবার থেকে তোমার বন্ধু বান্ধব থেকে সবার থেকে অতি দয়া পান আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য একটা শের বলে কবিরা একটা শের বলে, কবিরা বলে থাকে গজলের ভিতরে বলে থাকে আরে ও দরদি দয়াল নবী তুমি নয়নের ছবি, হায়রে ও দরদি দয়াল নবী তুমি নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা আমার মুর্শিদের নামে একটা শের আমি পাঠ করব। আমার বাবারা আমার মুর্শিদের সব সময় বলে থাকতো, উনার মুর্শিদের দিকে লক্ষ্য করে বলে থাকতো, আমার বাবারা গুনগুন গুনগুন করে বলে থাকতো, আমার বাবারা মৌমাছির মতো যেমন মৌমাছি গুনগুনায়া গুনগুনায়া যায় এমন করে সব সময় গুনগুনায়া গুনগুনায়া যাইতো। উনার নজরটা হাঁটতে সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বাবারা আলায়ত থেকে তিন হাতের উপরে গেত না। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর বলি যারা হয় ওদের নজর রক্ষণ রাস্তা দিয়ে ওনারা যায়, ওদের নজরটা দুইয়ের থেকে আড়াই হাত নতবা তিন হাত পর্যন্ত থাকে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু বাবা উনি সব সময় বলে থাকতো ও মেরে মৌতওয়াতে কাউসে প্যারে জামাল আপনা দিখা কি জানা, ও মেরে মৌতওয়াতে কাউসে প্যারে জামাল আপনা দিখা কি জানা, জব তক না দেখুঙ্গা জামাল তেরা কভি না দোঙ্গা এ জানো মেরা, দেখাও কি সুরাত পিলা কি শরবত এ দিল কে হাসরত মিঠা কি জানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু বাবা উনি বলছে আমার যখন মরণের সময় এসে যাবে, আমার যখন অন্তিম কাল সময় এসে যাবে, আমার কাউসিফ পাক বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী আপনি যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা মুবারক দেখাবেন না, আমার মুর্শিদে বলছে বাবা সৈয়দ যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা আপনি আমাকে দেখাবেন না ততক্ষণ পর্যন্ত আমার জান্ত আমি আজরাইলের হাতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমিও যদি আজকে ওই মুর্শিদের প্রেমিক হয়ে যাই, ওই মুর্শিদের প্রেমিক হয়ে থাকতে পারি, মুর্শিদের নামকে জপে জপে যখন আমি মুর্শিদের প্রেমিকা হয়ে যাব, মুর্শিদের প্রেমে যখন মজে যাব পুরে যাব, নিশ্চয় করে আমার মরণের সময় মুর্শিদ আমাকে সাথ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু বাবা আজকে দরবারে আসছে অন্য কোন জো আশার জন্য নয়, মাটির বাড়ি ধন দৌলতের আশায় আসি নাই, একমাত্র মুর্শিদকে খুশি করার জন্য আপনি আমি এই জায়গায় উপস্থিত হয়েছি। জোরে বলেন কথা
ঠিক কিনা? আমার ভাই বন্ধু বাবা, বহু প্রান্তর থেকে অনেক কষ্ট করে আপনারা এই জায়গার ভিতরে আসছেন, এখানে খানা দানার কোনো ব্যবস্থা নাই আপনারা জানেন, কিন্তু তবু আমার বাবারা সারা রাত আপনারা এই জায়গায় কাটিয়ে যাবেন একমাত্র আপনার মুর্শিদের দিকে লক্ষ্য করে। আপনি আমি যদি আমার মুর্শিদের দিকে লক্ষ্য করে যদি যাইতে পারি, নিশ্চয় করে কবরে হাসরে আমার মুর্শিদে নিশ্চয় করে আমাকে সহায় করবে, আপনাদেরকে সহায় করবে আমার মুর্শিদে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাই বন্ধু বাবা, আমার মুর্শিদের পিছনে কদমে কদমে যাতে আমরা সবাই চলতে পারি, আমার বাবারা মুর্শিদের কদমে কদমে, মুর্শিদের কথায় কথায় চলা মানেই হলো মুর্শিদের কদমে কদমে চলা। আমার বাবারা যাতে করে আমাদের এই জীবনটা আমরা মুর্শিদের পিছনে পিছনে কাটিয়ে দিতে পারি, মহান রাব্বুল আলামিন সবাইকে যাতে তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, কত 27 মিনিট যা মোহাম্মদ। আমার ভাই বন্ধু বাবা, মহান রাব্বুল আলামিন যাতে আমাদের জীবনটা ওই মুর্শিদের দিকে লক্ষ্য করে কাটায় যাওয়ার জন্য তৌফিক দান করে। আরো যারা আজকে এই জায়গায় আমরা আসছি, যাতে আমাদের বাবা মা আওলাদ বুনিয়াদ যারা চিরতরে হারা হয়ে গেছে, ওদের যাতে রুহের মাগফিরাতের একটা জরিয়া বানায় দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানেতে আমার বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।